অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শনিদেব। প্রত্যেকে এই কমেন্টসটি অবশ্যই কমেন্ট বক্সে করুন, জয় বড় ঠাকুরের জয়। দেখুন, আগামীকাল শনিবার, অর্থাৎ আগামীকাল শনিবার এবং দুটি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, দুটি নক্ষত্র কালকে কিন্তু থাকছে এবং যোগ থাকছে আপনার বরিয়ান যোগ। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং বরিয়ান যোগ এবং শনিবার, শনি মহারাজের কৃপায় হঠাৎ লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। এবার ডেটটিও দেখুন, আট, অর্থাৎ শনিবার এবং আট তারিখের ডেট, অর্থাৎ এই আটকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শনি, অর্থাৎ দুর্দান্ত যোগ এবং দুটি নক্ষত্র এবং বরিয়ান যোগ এবং শনিবার, আমি দুর্দান্ত কানেকশান এই পাঁচ রাশির ক্ষেত্রে আমি বলবো যে আগামীকাল আপনারা কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়ছে। যদিও এটি সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন, কারণ আপনার জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না, আপনার কি দশা, কি অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, আপনার জন্ম ছকে লটারি লাগার যোগ আছে কি না সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ যদি আপনার জন্ম ছকে থাকে লটারি লাগার যোগ, শনিদেব এ কলিযুগে শনি একমাত্র কিন্তু অর্থ দিয়ে থাকে, অর্থাৎ শনি মহারাজের কৃপায় আগামীকাল এবং আট তারিখ দুটি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং বরিয়ান যোগ, যোগটিও খুব দুর্দান্ত যোগ, এই পাঁচ রাশি হঠাৎ লটারি প্রাপ্তি আগামীকাল কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক এই ভিডিওটি, কোন এই পাঁচ রাশি, তার আগে আমি আবারও বলছি প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, এটি কমেন্টসে কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা আপনাদের জন্ম ছক, নিজস্ব জন্ম ছকটা বিচার করুন এবং যারা ক্ষেত্রে রাহু পীড়িত আছে কিনা, আমি বলবো যে রাহুকে কিছু ক্ষেত্রে স্ট্রং করার জন্য আপনারা যদি মনে করেন, আপনার যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু রাহু কবচ পরিধান করতে পারেন, তাতে কিন্তু রাহু কিন্তু স্ট্রং হবে। অর্থাৎ রাহুর যে ফল, অর্থাৎ শনির ফল কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ আপনি যদি লটারি থেকে কোটি টাকা পেতে চান, আপনার দ্বিতীয়, পঞ্চম, একাদশ, নবম এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং করতে হবে এবং শনি, রাহু, শুক্র, বুধকে কিন্তু আপনার স্ট্রং করতে, তবেই কিন্তু লটারি থেকে আকস্মিক ধন প্রাপ্তি। অনেকে শুনেন না, খুব গরিব আছে, হঠাৎ লটারি পেয়ে গেছে, তার কপালে ছিল, অর্থাৎ আগামীকাল যে লটারি লাগতে চলেছে যে রাশিগুলো, অর্থাৎ লটারি থেকে কোটিপতি, ন্যূনতম লাখপতিও হতে চলেছে, আমি তার লিস্ট আপনাদেরকে বলতে চলেছি কোন কোন রাশি সম্ভাবনাটা থাকছে। লাগবেই আমি এই কথা বলছি না যে, কারণ যে রাশিগুলোর কথা বলবো সেটা লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে একই ফল পাবেন না, আবারও বলছি, কিন্তু এটা হচ্ছে যে রাশিগুলোর লাগার সম্ভাবনা আছে। যদি আপনার জন্মছকে থাকে, আপনিও হতে পারেন, কালকে আটের ডেট শনিবার, দুটি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দুর্দান্ত বরিয়ান যোগ, আবারও বলছি সময় আগামীকাল দুর্দান্ত সময় আসতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি শনিদেবের বিশেষ কৃপায় লটারির প্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের আকস্মিক লটারির প্রাপ্তি আগামীকাল কিন্তু হতে চলেছে। যদি আপনার রাশিচক্রে লটারির যোগ থাকে, আপনার রাশিচক্রে যদি পঞ্চম, দ্বিতীয়, একাদশ, নবম স্থান ভালো থাকে এবং আপনার রাহু, শনি,
শুক্র এবং বুধ যদি পীড়িত না হয় নিশ্চিতরূপে আপনি কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আগামীকাল গাঢ় লটারির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু রাশিচক্রে আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট আপনার ক্ষেত্রে কিন্তু লটারি লাগার কিন্তু সম্ভাবনা থাকা দরকার, যোগ থাকা দরকার, তবেই কিন্তু আগামীকাল দুর্দান্ত এই নক্ষত্র এবং গরিয়ান যোগ এবং আটের ডেট এবং শনিবার আপনার ক্ষেত্রে লটারি লাগার যোগ কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে লটারি থেকে। চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি হঠাৎ লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে আগামীকাল। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সবশেষ যে রাশি সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হঠাৎ লটারি থেকে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ বরিয়ান যোগ এবং দু দুটি নক্ষত্র আপনাদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু সৃষ্টি করতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং হোয়াটসঅ্যাপে যারা অনলাইন বুকিং চাইছেন এই হোয়াটসঅ্যাপে অনলাইনে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং জয় শনি মহারাজের জয় এটি আপনারা মেসেজ করুন। নমস্কার।